তিনশো দিন রাজনীতি হয় তিনশো পঁয়ষট্টি সেকেন্ড রাজনীতি নয় রাজনীতিবিদদের নিয়ে এই অনুষ্ঠান অথচ আমরা রাজনীতি নিয়ে কথা বলি আমরা কথা বলি এই সমস্ত মানুষ যারা মানব সেবা করেন মানবের কল্যাণের জন্যে কাজ করে যান সবসময় বর্তমানে তাদের নিয়ে আমার কোনো মাথা নেই আমাদের অনুষ্ঠানে মাথা নেই আমাদের মাথা ব্যথা হচ্ছে গিয়ে এই সমস্ত মানুষগুলো ছোটোবেলায় কেমন ছিল আজকে আমন্ত্রণ জানিয়েছি মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক শরীয়তপুর তিন বাংলাদেশ আওয়ামী লীগ আপনি কেমন আছেন জি ভালো আছি আজকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আচ্ছা ধন্যবাদ আপনারা কয় ভাই বোন আমরা দুই ভাই দুই ভাই জি আচ্ছা আপনি আপনার অবস্থান আমি বড় আপনারা বেড়ে উঠেছেন কোথায় আমরা ধানমন্ডিতে ঢাকাতেই আমরা বড় হয়েছি আমাদের দুই ভাই আমরা ধানমন্ডিতে বাড়িতে বড় বাবা রাজনীতি করেন মা আমাদের বড় করেছেন এটাই হচ্ছে আমাদের স্বাভাবিক বড় হওয়ার কাহিনী ঠান্ডা আপনার কি প্যাটার্নটা কেমন ছিল যেটা স্বাভাবিক সবার মধ্যেই থাকে আমি মূলত পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মধ্যে বেশি সম্পৃক্ত ছিলাম অনেক সময় হতো যে খেলাধুলা করার জন্য

ফুটবলটাতে বেশি আমার আকর্ষণ ছিল দাবাতে রাশিয়ান কালচার সেই সময় বিখ্যাত তখন সেখানে প্রতিনিয়ত যাওয়া হতো ক্রিকেট তো নিঃসন্দেহে পরবর্তীকালে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি খেলা হিসেবে চিহ্নিত হয়েছে তো সব বন্ধুদের মধ্যে আপনি এত সুন্দর কথা বলেন বন্ধুদের মধ্যে কি আপনি বন্ধুমনি ছিলেন হ্যাঁ নিশ্চয়ই এটা মানে আমার বন্ধু বন্ধুবান্ধব সবসময় আমাকে খুবই সাপোর্ট করেছে পর্যায় পর্যায় যদিও আমি ক্লাস এইটের পরে আমি বোর্ডিং স্কুলে চলে যাই দার্জিলিংয়ে ইন্ডিয়ার এ সেন্ট পলস দার্জিলিংয়ে চলে যাই তারপরে একটি বড় গ্যাপ ছিল সেখান থেকে মেয়ো কলেজ আজমের পরবর্তীকালে লন্ডনে আমি গ্র্যাজুয়েশন আন্ডার চলে যাই কিন্তু বাংলাদেশে আমার বড় হওয়ার পথে যেই বন্ধু বান্ধব ছিল এখনও তাদের সাথে তারা সেই জায়গাতেই আছে সেই জায়গায় আছে লাইব্রেরি থেকে বই চুরি করা মানে এই বই চুরি করে তো মহৎ চুরি সেরকম কিছু কি হয়েছে এগুলো সেই সময় এখন তো অনেক মানুষের অনলাইনে সেই সময় নীল ক্ষেত থেকে আমাদের আমার বাবা মা খুব স্ট্রিক্ট ছিলেন যেহেতু রাজনীতি করতেন আমার বাবা স্বাভাবিকভাবে চিন্তাতে ছিলেন যে ছেলে কোথায় যায় কি করে তো এরকম ভাবেই সকলের মতো স্বাভাবিক জীবনযাপনের সুযোগটা আমাদের হয়েছে বন্ধুরা মিলে কিন্তু একটু পাড়ার একটু মুরগি চুরি করে খাওয়া একটা পিকনিক করা সেরকম কি দু একটা ঘটনা আসলে মুরগি চুরির মধ্যে নাই। কিন্তু নিশ্চয়ই সেই আগের আপনারা বড় হয়েছেন তারপরে আমরাও মনে করি আমরাও পেয়েছি পাড়া মহল্লার বড় ভাই বন্ধু বান্ধব পাড়ার সকলকে নিয়ে খাওয়া দাওয়া মজামস্তি করা এগুলো কিন্তু সেই তৎকালীন ভাবে ছিল এখন তো অ্যাপার্টমেন্টে কেউ কাউকে চিনে না কিন্তু সেই সময় সকলকে কিন্তু এবং নিজেদের মধ্যে একটা আন্তরিকতা ছিল হ্যাঁ এবং সেটা কিন্তু হারিয়ে গেছে বাস্তবে কিন্তু সেখানে গিয়ে ওই দেয়াল টপকে উল্টো দিকে নেক্সট বাসায় যাওয়া সেখান থেকে বল কুড়িয়ে নিয়ে আসা কোনো জানলাতে ক্রিকেট বল দিয়ে ভেঙে গেলে সেখানে পালিয়ে যাওয়া এইসব জিনিসগুলা রোজা তো আসলে অন্যান্য আমাদের তখন একটা তখন ইদি পাবো কত কার কাছে গেলে ঈদই পাবো এইসব থাকা দাঁড়িয়ে থাকা সালামটা করা দাঁড়িয়ে থাকা তারপর আবার গোনা যে কত বেশি পেলাম আর কোরবানির ইচ্ছা ছিল আরো আরেকটি মজার জিনিস প্রত্যেকটা বাড়িতে যাওয়া যে কে কত গরু কেমন করে গরু কাটা হচ্ছে কোরবানি কেমন করে দেওয়া হচ্ছে সো এইগুলো আসলে আগে সেই মানে সময়ের জিনিসটা ছিল এখন সেটা আমরা খুবই মিস করি আনফর্চুনেটলি ঠিক দর্শক আপনারা তো ভাবছেন যে আমরা যে প্রশ্নগুলো করা দরকার নায়কের মতো ছেলে নায়কের এই তরুণ বয়সে সংসদ সদস্য হয়েছেন এবং একটি রাজনৈতিক বনেদি রাজনৈতিক পরিবারের সন্তান এমপি হয়েছেন আমি কেন ওই প্রশ্নগুলোতে যাচ্ছি না যেগুলো আমরা খুব আকর্ষণ করি দর্শক আমরা অবশ্যই যাবো সেই সমস্ত প্রশ্নে তবে আজকে নয় আমরা সেই সমস্ত প্রশ্নে যাবো আগামীকাল দর্শক আপনারা ভালো থাকবেন আপনারা কালকেও আমাদের এই অতিথিকে পাচ্ছেন এবং সেইখানে আমরা ওই সমস্ত প্রশ্নগুলো করব যেগুলো আপনারা জানতে চান ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাস্ট মাস্ক পরবেন আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বলেছেন আমাদেরকে মাস্ক পরতে হবে সেকেন্ড ওয়েভে আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আগামীকাল আবারও একই সময় দেখা হচ্ছে